ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগ করলেন ভরতপুর দু নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পাল্টা তোপ দেখেছেন বিধায়কও। ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে মুর্শিদাবাদে বিধায়কের বিরুদ্ধে এবার সরব হলেন সাত পঞ্চায়েতের প্রধান। এবার ভরতপুর দু নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত প্রধান সরাসরি এলাকার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে অভিযোগ জানালেন। তাদের অভিযোগ, বিধায়ক তার কিছু সমাজবিরোধী পঞ্চায়েতের কাজে বাধা সৃষ্টি করছে, পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করছে, এলাকার ঠিকাদারদের কাছ থেকে 25-30% কাটমানির দাবি করছে। অফিস তো অফিস থাকছে না, প্রধানদের কোনো মূল্য থাকছে না অফিসের ভিতরে, যখন তখন লোকজন এসে মারতে আসছে, কোনো মাস্টার এনার্জি কাজ চলছে, মাস্টার চেক করছে, চেক করবো বলছে, চেয়ার থেকে চেয়ার নড়িয়ে দিচ্ছে, খিস্তি খামারি করছে, অফিসের তো নাই তো, দুমাস থেকে তো আমাদের এই অবস্থা। এটা তো বিধায়কের লোকজন কি বলতে চাইছে, তারা তারা ডিস্টার্ব প্রধানকে ঠিকঠাক বুঝতে দেবো না। তা আমাকে বাদ দিয়ে একটা কমিটি তৈরি করে সেখানে পঞ্চায়েত পরিচালনার জন্য একটা পরিকল্পনা করছে, সেখানে যুব সভাপতিকে পাঠিয়ে একটা কমিটিও তৈরি করে দিয়েছিল এমএলএ সাহেব। আমরা কিন্তু বিধানসভা ভোটে এমএলএ সাহেবের ভোট করেছি এবং সেখানে আমার বুথ থেকে শুরু করে আমার পঞ্চায়েতে আমরা লিডও দিয়েছি। সবটা আমার তৃণমূল না, কোন বিধায়ক না, বিধায়ক হুমায়ুন কবির এর আগে কোনোদিন আমাদের সাথে কোনো সমস্যার মধ্যে পড়িনি। এই আমাদের এক কথা যদি আমাকে বলতে হয়, এই বিধায়ক আসার পরই যত আমাদের সৃষ্টি। আর এই অভিযোগে ক্ষুব্ধ হুমায়ুন কবির তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে সাত প্রধানের বিরুদ্ধেই মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। সাতটা প্রধান যারা এলিগেশন করেছে আমাদের মাননীয় সর্বোচ্চ নেতৃত্ব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তো আমি আশা রাখি যে দলীয়ভাবে তিনি যোগ্য নেতৃত্ব, তিনি নিশ্চয়ই এটা ভিত্তিহীন এই অভিযোগের, তিনি পঙ্খানুপঙ্খানো তার অনেক সোর্স আছে, সেই সোর্স দিয়ে তিনি ইনকোয়ারি করবেন। আমার ব্যক্তিগত মান সম্মানের হানি হয়েছে, তাই আমি প্রত্যেকটা সাতটা প্রধানের এগেনস্টে আমি আইনগত যে ব্যবস্থা নেওয়ার সংবিধানে আছে সেটা আমি করব। উল্লেখ্য, এই প্রধানরা এক সপ্তাহ আগে এসডিওর কাছে গিয়েও তাদের অভিযোগ দায়ের করে আসেন বিধায়ক ও তার অনুগামীদের বিরুদ্ধে উন্নয়নের কাজে বাধা সৃষ্টির। গোটা ঘটনায় চাপান উত্তর মুর্শিদাবাদ জেলা তৃণমূল শিবিরে।